আপোষ সরকার আপনার দুটো প্রশ্ন আছে আপনি প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছেন তেইশ সালে দু সালে দুর্ভিক্ষ হবে বলে মানুষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং মানুষে আকিদা পোষণ করে প্রস্তুতি নিচ্ছে সতর্কতার জন্য এই বিশ্বাস পোষণ করা কি ইমান ভঙ্গের কারণ হবে আমরা প্রথমত আপনার শেষ কথাটার উত্তর দেবো ইমান ভঙ্গের কারণ তখনই হবে যখন মানুষ ইমানের বিপরীত যেটাকে আমরা কোনো একটি কাজ করে ফেলে এবং সেগুলো গ্রসলি দশটাও নামাইকার উল্লেখ করেছেন যদিও সেগুলোকে ভেঙে ভেঙে আরও এক্সপ্লেন করলে আরও অনেকগুলো ইমান ভঙ্গের কারণ হতে পারে কোনো কোনো আলেম সেটাকে পঁচিশটা বা তারও বেশি বলেছেন তো এক্ষেত্রে যেটা মূল নীতি সেটা হচ্ছে যদি হয়ে যায় কুফুরি যদি হয়ে যায় বা নাস্তিকতা যদি হয়ে যায় বা এই ধরনের কাজের সাথে সদৃশ্যপূর্ণ কোনো কাজ আমল বক্তব্য কিংবা আকিদা বিশ্বাস যদি চলে আসে তখন ইমান ভঙ্গ হয়ে যাবে আর যদি সেটা না হয় তাহলে ইমান ভঙ্গ হবে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পাপও হতে পারে মানুষের কোনো কোনো ক্ষেত্রে তাওয়াক্কুলের কিছু ঘাটতি হতে পারে কিন্তু সেটা ইমান ভঙ্গ পর্যন্ত পৌঁছাতে নাও পারে এখন আসি আপনার মূল প্রশ্নে আপনি বলেছেন দুর্ভিক্ষের এই যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটাকে বিশ্বাস করা কি এটা শেরিক এটা কুফরি এবং দুর্ভিক্ষের প্রস্তুতি নেওয়াটা এটাও কি ইমান ভঙ্গের কারণ হতে পারে আমরা এই যে দুর্ভিক্ষ বলে যেটাকে আমরা চিহ্নিত করছি এটা একটা মুসিবত এটা একটা বিপদ এই ধরনের ভবিষ্যতে ঘটতে পারে কোনো বিপদ বা কোনো সমস্যা আসতে পারে সম্ভাব্য যে বিষয়গুলো আছে এই এই যে সম্ভাব্য বিষয়গুলোকে সম্ভাবনা বলে সামনে নিয়ে আসা এবং সে সম্ভাবনার আরোকে প্রস্তুতি গ্রহণ করা এটা শরীয়তে নিষিদ্ধ নয় এটা শরীয়তে নিষিদ্ধ নয় এমন ঘটনা আমরা প্রচুর আসলে পাই ইসলামের নসগুলোর মধ্যে পায় সূরা ইউসুফের তেতাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে দুর্ভিক্ষের যে প্রস্তুতির ঘটনার কথা বলা হয়েছে সেটাও আল্লাহ সুহান তাল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার কোনো সমালোচনা তিনি করেননি এবং বলেননি যে এই কারণে ইসুফ আলাহ সাল্লাম কিংবা যারা ভবিষ্যৎবাণীকে গ্রহণ করেছে তারা সবাই প্রশ্নের মুখে পড়েছে তাদের ইমান প্রশ্নের মুখে পড়েছে বরং মজার ব্যাপার হলো যখন স্বপ্নটা বাদশাহ দেখলেন এবং তারপর ইসু আলাহ সাল্লাম পর্যন্ত আসলো ইসু আলাহ সাল্লাম সেই স্বপ্ন যেহেতু তিনি নবী তাকে স্বপ্নের তাবির আল্লাহ সুমান শিখিয়ে দিয়েছিলেন এবং একজন নবীর মুখে ভবিষ্যতের সেই দুর্ভিক্ষের কথা এবং দুর্ভিক্ষের প্রস্তুতির কথা উল্লেখ করালেন এর মধ্যে একটা ইন্ডিকেশন আছে যে এই ধরনের বিচক্ষণ দৃষ্টিভঙ্গির ব্যক্তিরা যদি ভবিষ্যতের কোন বিপদ আঁচ করতে পারে এবং তার সম্ভাবনাকে ধরে রাখতে পারে বুঝতে পারে পরিপ্রেক্ষিতে তার প্রস্তুতি নিতে পারবেন আমরা আয়াতগুলো একটু দেখি কি বলছেন আল্লাহ সুলন তিনি বলছেন

ও অন্যগুলো শুষ্ক অসাব আসম বৌলাতিন খুব রিন ও ওখারা এরপর তিনি বললেন হে পরিষদ বর্গ ইয়া হল মেলা তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো কালু আদগাত আহলামিন কালু আদগাত আহলামিন তারা বলল এটা

তখন যিনি মুক্তি পেয়েছিল দুজনের মধ্যে থেকে একজন এবং দীর্ঘকাল পর তার ঈস সাল্লামের কথা স্মরণ হলো কারণ ইতিপূর্বে ইসর সাল্লাম এই দুজন ব্যক্তি সম্পর্কে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেটা ফলপ্রসূ হয়েছিল আর তখন সেই ব্যক্তি যে জীবিত ছিল সে নাজাত পেয়েছিল তার মনে পড়লো যে সাল্লাম হচ্ছে সেই ব্যক্তি যিনি স্বপ্নের সঠিক তাবির জানেন অনেকদিন পর তিনি সেটা স্মরণ হলে তিনি বাদশাকে বললেন আমি আপনাদেরকে ব্যাপারে অবহিত করবের ব্যাখ্যা জানাবো সুতরাং আমাকে আপনারা প্রেরণ করুন আমাকে আপনারা পাঠান ইউসুফ দেখ ওই ব্যক্তি ইসলামের কাছে পৌঁছে বলল হে ইউসুফ হে সত্যবাদী হে পরম সত্যবাদী ব্যক্তি ব্যক্তিফুন আপনি আমাদেরকে ফাতওয়াদিন জানিয়ে দিন যে সাতটি মোটা তাজা গাভী তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গাভী ওয়া সাম্বুলা তিন খোদর ওখারা ইয়া বে আর আল্লাহম আহ ইয়া আলামুন বললেন যে এবং সাতটি সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এ স্বপ্ন সম্পর্কে পথনির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে গিয়ে ফিরে বাচ্চা সভাসদদের কাছে এটি অবগত করতে পারি এরপরে তিনি বললেন কয়লা তা জরাউ না সিনী ন্য দ্য ব্যান দ্য তিনি বললেন যে তোমরা সাত বছর অত্যন্ত চাষবাস করবে তারপর যা কাটবে তার মধ্যে যা সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য সমেত রেখে দেবে তাহলে দুর্ভিক্ষের প্রস্তুতির একটা বর্ণনা আমরা এই সাতচল্লিশ নম্বর আয়াতে পেলাম এরপরে এই ঘটনাটা আরও বিশদভাবে বর্ণিত হয়েছে আটচল্লিশ নম্বর আয়াতে যেমন বলা হত আল্লাহ সাল্লাম তাল্লা বলছেন তো মায়াতি মিম্বাদি রিকসা এবং শেদা দুনিয়া কুনা উম মা কাদ্দম তুমলাহুন্না ইল্লা কালিল আহ মিম্মা এবং এরপর আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এদিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ বেত যা তোমরা তুলে রাখবে তাহলে এই সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর রায় আমরা দেখতে পাচ্ছি ইসরুফ আল্লাহ বাদশাহ স্বপ্নের আলোকে দুর্ভিক্ষের আগে সাত বছর প্রচুর ফসলের তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ শিখিয়েছিলেন এবং পরবর্তী সাত বছর দুর্ভিক্ষের সাত বছর সেজন্য প্রস্তুতি স্বরূপ এই ফল ফসলের সাত বছরে যেন কিছু তুলে রাখা হয় সে পরামর্শ দিয়েছিলেন তারপরে বলেছিলেন যখন দুর্ভিক্ষের সাত বছর আসবে তখন তোমরা ধীরে ধীরে সেই যা তোমরা জমিয়ে রেখেছিলে সেগুলো খাবে কিছু অংশ ছাড়া সেটা হয়তো তোমরা আরো পরের জন্য তুলে রাখবে এভাবে আমরা সুরা ইউসুফের এই আয়াতগুলোতে দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে দেখছি যদি এটা শেরেক হতো তাহলে নবীকে দিয়ে আল্লাহ সুমান এটি বলাতেন না করাতেন না আর দ্বিতীয়ত আমরা এরকম আরও অসংখ্য ঘটনা দেখি যেখানে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সাহাব একরাম নবী সাল্লাহ সাল্লামের সাথে পরামর্শ করেছিলেন এমনটি ঘটেছিল একটা হাদিসে যে হাদিসটা সহি বোখারির মধ্যে বর্ণিত হয়েছে সাহেব আবি অকাস আরাদ আল্লাহ তালু বিদায়ী হজের বছরে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দেখতে এসেছিলেন তার শুশ্রূষা করার জন্যে এবং তখন যে ঘটনাটা ঘটেছিল সৈবু খাইর হাদিসুন যে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ হায়াসাল্লাম ইয়াহুদুন ই মিন ওয়ে জা আমার কাছে রাসূসুল সাল্লাহ সাল্লাম এসেছিলেন আমার যে কঠিন একটা পীড়া এবং কষ্ট যন্ত্রণা ছিল সেটা থেকে আমাকে শুশ্রূষা দেওয়ার জন্য এবং আমাকে সাহচর্য দেওয়ার জন্যে জামানা হাইয্যাতি বেদা এটা হ বিদায় হজের সময় ফাকুলতু বালাগামি বালাগাবি মা তারা আমি নবী বললাম যে আমার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থায় পৌঁছেছে ও আনা দু মালিন আর আমি অনেক সম্পদের অধিকারী ওলা ইয়ারি তুমি ইল্লা ইবনাতুল্লি আমার একটা মেয়ে ছাড়া আর কেউই নেই আমি কি আমার দুই তৃতীয়াংশ সাদাকা করতে পারি কয়লালা তিনি বললেন যে না তা পারো না ফুলতু বিশ্বাতর বললাম যে অর্ধেক তাহলে দিতে পারি লা তিনি বললেন তাও পারো না

গরিব রেখে যাওয়ার চাইতে যাতে তারা পরবর্তীতে মানুষের কাছে হাত পাতবে এরকম রেখে যাওয়ার চাইতে এভাবে সচ্ছল রেখে যাওয়াটা উত্তম তাহলে এখানে সাল্লামের সাথে পরামর্শ করেছিলেন যে আমার এই যে অসুখ বিসুখ যেটা আমি এখন ফেস করছি এর কারণে আমি যদি মারা যাই তাহলে তো আমার এই বিশাল সম্পত্তি থাকবে এই সম্পত্তির একটা বড় অংশ আমি আল্লাহ রাস্তায় দিতে চাই সে অংশ নিয়ে তিনি রাসুল সাল্লাহামের সাথে নেগোশিয়েট করেছেন এবং শেষ পর্যন্ত এক তৃতীয়াংশ সর্বোচ্চ দেওয়া যাবে বলে নবী সাল্লাহ্লাম তাকে পরামর্শ দিয়েছেন এবং তার কারণটাও তিনি বলে দিয়েছেন যে ওয়ারিসদেরকে আসলে সচ্ছল রেখে যাওয়াটা এটা একটা অতি উত্তম প্ল্যান এই জন্য সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য ইসলাম তোমাকে এক তৃতীয়াংশের বেশি আল্লাহ রাস্তায় ওয়াকফ করার অনুমতি দেয়নি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের যে কোনো প্রবলেম অসুখ বিসুখ মৃত্যু কিংবা দুর্ভিক্ষ এগুলোকে কেন্দ্র করে সলা পরামর্শ করা যায় এবং বিপদের সম্ভাবনার মুখে প্রস্তুতিমূলক অনেক প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই অতএব দুর্ভিক্ষ যদি আসলে হওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাহলে সেই দুর্ভিক্ষের আশঙ্কায় প্রস্তুতি নেওয়া এবং দেশ জাতি মানুষকে সতর্ক করা এবং ভবিষ্যতের জন্য এখন কিছু খাবার সঞ্চয় করে রাখা এটা শরীয়ত শুদ্ধ এবং শরীয়তে এর কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্ন